বাঙালিদের মধ্যে যেন অডিও স্টোরি শোনার প্রবণতাটা দিনকে দিন বাড়ছে, বিশেষ করে রহস্য, রোমাঞ্চ এবং অতিপ্রাকৃতিক গল্পগুলো যেন অ্যাডভেঞ্চারপ্রিয় বাঙালিরা একটু বেশি উপভোগ করে। কারণ যতই কনজিউরিং আর অ্যানাবেলা আসুক না কেন, অন্ধকার ঘরে চাদর মুড়ি দিয়ে কানে হেডফোন গুঁজে রহস্য গল্প শোনার মজাটাই অন্যরকম। এর সাথে যদি বাইরে ঝমঝম করে বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, এজন্য হয়তো অনেকখানি রেডিও মির্চি দেয়। বাংলা সাহিত্যের বাছাই করা কিছু রোমাঞ্চকর ছোট গল্প এবং উপন্যাসের সম্ভার নিয়ে ফোর নাইটসের এই অনুষ্ঠান আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকের গল্পটি মন দিয়ে শুনুন আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়াও ফোর নাইটসের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে আপনার অনুভূতি এবং মন্তব্য শেয়ার করতে পারেন, কারণ আপনাদের অমূল্য মতামত এবং সহযোগিতা আমাদের ভবিষ্যতে আরো ভালো ভালো গল্প উপস্থাপনা করতে উৎসাহিত করবে। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শরদিন্দু অমনিবাসের প্রথম খণ্ড থেকে সংগৃহীত, চোরাবালি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1899 সালে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার জৌনপুর শহরে। নিঃসন্দেহে বাংলা সাহিত্যে তার অবদান অতুলনীয়। গল্পের প্রধান চরিত্রগুলি হল অজিত, জমিদার, হিমাংশুবাবু, কালীগতি, কুমার ত্রিদীপ এবং ব্যোমকেশ। গল্প পাঠে অজিত ও বেবির চরিত্রে দেবজিৎ, ব্যোমকেশ ও কালীগতির চরিত্রে অভিরূপ, হিমাংশুবাবু ও অনাদি সরকারের চরিত্রে রূপল, কুমার ত্রিদীপ এবং ভুবনের চরিত্রে অনুভব, উপস্থাপনায় স্বরূপ, সংলাপ রচনায় রূপল ও অভিরূপ, স্পেশাল এফেক্টসে রূপল। শুরু হচ্ছে আজকের গল্প চোরাবালি। চোরাবালি প্রথম পর্ব। কুমার ত্রিদীপের বারবার কড়া নিমন্ত্রণ না ফেলতে পেরে পৌষের এক হিম শীতল ঘরে আমি আর ব্যোমকেশ তার জমিদারি থেকে উপস্থিত হলাম। ইচ্ছে ছিল 7-8 দিন সেখানে নিঝঞ্ঝাটে কাটিয়ে ফাঁকা জায়গার বিশুদ্ধ হাওয়ার শরীর চাঙ্গা করে আবার কলকাতায় ফিরব। আদর্যত্বের কোনোই অভাব ছিল না। প্রথম দিনটা খাওয়া দাওয়া আর কুমারের সাথে গল্প করেই কেটে গেল। রাত্রিবেলায় আহারের সময় কুমার বললেন, ব্যোমকেশবাবু কাল সকালে শিকারে বেরোনো যাবে, সব ব্যবস্থা কিন্তু করে রেখেছি। ব্যোমকেশ উৎসাহের সঙ্গে প্রশ্ন করল, এদিকে শিকার পাওয়া যায় নাকি? চায় বটে, তবে বাঘ থাকল। আমার জমিদারি সীমানা একটা বড় জঙ্গল আছে, সেখানে হরিণ, বুনশুয়োর, খরগোশ কত কি, ময়ূর, বনমুরগিও আছে অনেক। আসলে জঙ্গলটা চোরাবালি জমিদার হিমাংশু রায় আমার খুবই ভালো বন্ধু, অনেক দিনের বন্ধু। আজ সকালে ওর থেকে শিকারের অনুমতিটা নিয়েছে, কোনো আপত্তি নেই তো? ব্যোমকেশ আর আমি একসাথে বলে উঠলাম, আপত্তি? তবে বাঘ নেই, এই যে দুঃখের কথা। ত্রিদীপ বললেন, হ্যাঁ বাঘ যে একেবারেই নেই সেটা হয়তো বলতে পারবো না, তবে প্রতি বছর এই সময় 2-1টা বাঘ জঙ্গলে ছিটকে পড়ে। ভাগ্য ভালো থাকলে হয়তো বাঘবাজির সঙ্গে দেখাও পেতে পারো। তবে বাঘ এলেও হিমাংশু কিন্তু আমাদের মারতে দেবে না, ও নিজেই ব্যাক করবে। আর জমিদারি সামলানো সুরসত পায় না, এমনই তার শিকারের নেশা। দিন রাত হয়তো বন্দুকের ঘরে, হয়তো জঙ্গলে, যাকে বলে একদম শিকার পাবো। টিপ অসাধারণ, মাটিতে দাঁড়িয়ে বাঘ মারে। ব্যোমকেশ একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কি নাম বললেন জমিদারির? চোরাবালি? ভাই অদ্ভুত নাম তো। হ্যাঁ শুনেছি ওখানে খানিকটা চোরাবালি আছে, কিন্তু কোথায় আছে জানি না, সেই থেকেই চোরাবালি নামের উৎপত্তি। হাতের ঘড়ির দিকে তাকিয়ে কুমার আবার বললেন, আর দেরি নয়, শুয়ে পড়ুন আপনারা, নইলে কাল সকালে উঠতে কষ্ট হবে। এই বলে কুমার একটি হাই তুলে প্রস্থান করলেন। একই ঘরে পাশাপাশি দুটি খাটে আমাদের নিদ্রার ব্যবস্থা করল। শরীর বেশ একটা আরামদায়ক ক্লান্তিতে ভরে উঠেছিল, তার উপর আবার এরকম হাড় কাঁপানো ছিল। সানন্দেই দুজনে লিপের মধ্যে গিয়ে প্রবেশ করলাম। ঘুমিয়ে পড়তেও দেরি হল না, ঘুমিয়ে স্বপ্ন দেখলাম চোরাবালিতে ডুবে যাচ্ছি, আর ব্যোমকেশ দূরে দাঁড়িয়ে হাসছে। যতই বেরোনোর জন্য হাত পাক করছি যেন ততই আরো নিচের দিকে তলিয়ে যাচ্ছি। নিমেষের মধ্যে ভয়াবহ মৃত্যু যন্ত্রণা সার পেলাম, তারপর ঘুম ভেঙে গেল। এ তো স্বপ্ন। পাশের ঘাটে চেয়ে দেখলাম
ব্যোমকেশ লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ভোর হতে না হতেই শিকারে বেরোনো হুড়োহুড়ি পড়ে গেল। কোনো মতে জল খাবার খেয়ে আমি ব্যোমকেশ ও কুমার মোটর গাড়ির পিছনের সিটে ঠাসাঠাসি করে বসতেই গাড়ি ছেড়ে দিলাম। কুয়াশায় ঢাকা অস্পষ্ট শীতের মোটরটি হুহু করে ছুটতে শুরু করল। সূর্যোদয়ের আগে না পৌঁছলে ময়ূর আর বন মোরগ পাওয়া কঠিন হবে। এই সময় তারা গাছের ডগায় বসে থাকে, চমৎকার টার্গেট। মোটরে রয়েছে তিনটি শটগান, অজস্র কার্তুজ ও এক বেতের বাক্স ভরা আর্যদ্রব্য। ক্রমে দিনের আলো ফুটতে লাগলো। দূরে আকাশের পটমূলে পুরু কালির দাগের মতো বনানি দেখা গেল। কুমার আঙুল দিয়ে নির্দেশ করে বলল, ওই যে ওই বনেই আমরা শিকার করব। মিনিট কুড়ি পরে আমাদের মোটর জঙ্গলের কিনারায় এসে থামল। পকেটে কার্তুজ ভরে বন্দুক ঘাড়ে মহা উৎসাহের সাথে আমরা জঙ্গলে প্রবেশ করলাম। প্রকাণ্ড বনের মধ্যে বড় বড় গাছ, শাল, মহুয়া, সেগুন, শিমুল, দেউদার মাথার উপর যেন চাদর টাউনে রয়েছে। তার মধ্যে অজস্র শিকার, নিচে হরিণ খরগোশ আর উপরে হরিয়াল বনমোরগ ময়ূর। প্রথম বন্দুক ধরা উত্তেজনাপূর্ব আনন্দ আওয়াজ করতেই বৃক্ষচূড়া থেকে মৃত পাখির বদন শব্দ। আমাদের থলি ক্রমেই ভরে উঠতে লাগলো। ব্যোমকেশ মাত্র দুবার বন্দুক চালিয়ে একবার একটা খরগোশ ও দ্বিতীয়বার একটা ময়ূর মেরেই থেমে গিয়েছিল। পাপ না হোক, ভল্লুকের আশা সে সম্পূর্ণ ত্যাগ করতে পারছে না। কিন্তু বেলা যতই বাড়তে লাগলো, জঙ্গলের বাতাসের গুণে পেটের মধ্যে অগ্নিদেব ততই প্রখর হয়ে উঠতে লাগলেন। বনভূমির ঘন সন্নিবিষ্ট কাজ এসে পাতলা হয়ে লাগতে লাগলো। অবশেষে আমরা রৌদ্রজল খোলা জায়গায় গিয়ে দাঁড়ালাম। সামনে বালুকার একটা বিস্তীর্ণ বন, প্রায় সিকি মাইল চওড়া। দৈর্ঘ্য কতখানি সেটা আন্দাজ করা গেল না। বনের কোল ঘেঁষে অর্থা চন্দ্রাকারে পড়ে আছে। এই বালুর বলয় জঙ্গলকে পূর্ব দিকে অগ্রসর হতে দেয়নি। কোনো সুদূর অতীতে হয়তো এটি একটি স্রোতসীমা ছিল, তারপর প্রাকৃতিক বিপর্যয়ে হয়তো ভূমিকম্পে খাদে উঁচু হয়ে জল শুকিয়ে গিয়ে শুষ্ক বালু প্রান্তরে পরিণত হয়েছে। আমরা বালুর কিনারায় বসে সিগারেট ধরালাম। কিছুক্ষণের মধ্যেই কুমার ত্রিদীপ এসে উপস্থিত হলেন। দিব্যি খিদে পেয়ে গেছে না? ওই তো দুর্যোধন পৌঁছে গেছে, চলুন চলুন। দেখলাম অনতি দূরে কুমারের উড়িয়া বাবুচি সাদা তোয়ালে পেতে তার উপর খাওয়ার দ্রব্য সাজিয়ে রাখছিল। আহার করতে করতে কে কি পেয়েছে তার হিসাব হলো। দেখা গেল আমার এক কার্তুজে সাতটি হরিয়াল থাকার সত্ত্বেও কুমারের বিজয় লাভ করেছেন। কুমার ত্রিদীপ কাছের গুড়িতে ঠেসান দিয়ে বসলেন, সিগারেটের একটা সুদীর্ঘ টান দিয়ে বললেন, ওই যে বালুবন্ধ দেখছেন, ওই থেকেই জমিদারের নাম হয়েছে চোরাবালি, আর এদিকটা তো সব হিমাংশুরি। এই বলে কুমার পূর্ব দিকে নির্দেশ করে হাত নাড়ালেন। ব্যোমকেশ বলল, আমিও তাই আন্দাজ করেছিলাম। ওই বালির ফালিটি লম্বায় কতখানি হবে? সমস্ত বনটাকে কি ঘিরে আছে নাকি? না, মাইল তিনেক লম্বা হবে। তারপর আমার মাঠ আরম্ভ হয়েছে। এর মধ্যে কোনো এক জায়গায় খানিকটা চোরাবালি রয়েছে, কিন্তু কোনখানে আছে সেটা কেউ জানে না। তাই ভয় মানুষ তো বটেই, এমনকি শিয়াল কুকুরও বোধহয় বালির উপর দিয়ে হাঁটার সাহস বোধ করে না। ব্যোমকেশ প্রশ্ন করল, বালিতে কোথাও জল নেই বোধহয়? কুমার অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, ঠিক বলতে পারবো না, শুনেছি ওখানে খানিকটা জায়গায় জল আছে, তবে সবসময় বোধহয় সেটা পাওয়া যায় না। এই সময় হঠাৎ কাছেই বনের মধ্যে বন্দুকের আওয়াজ শুনে আমরা চমকে উঠি। আমরা তিনজনই এখানে রয়েছি, তবে কে আওয়াজ করল? বিস্মিতভাবে পরস্পরের মুখের দিকে চেয়ে এই কথাই ভাবছি, এমন সময় একজন বন্দুকধারী লোক একটা মৃত খরগোশের কান ধরে ছুলেতে ছুলেতে জঙ্গল থেকে বেরিয়ে এল। তার পরনে যোধপুরী ব্রিজেস, মাথায় বয় স্কাউটের মতন খাকি টুপি, চামড়ার কোমর বন্ধে সারি সারি কার্তুজ আটা। কুমার ত্রিদীপ উচ্চ হাস্য করে বললেন, আরে হিমাংশু, এসো এসো। খরগোশ মাটিতে ফেলে হিমাংশুবাবু আমাদের মাঝখানে এসে বসলেন। তিনি বললেন, অভ্যর্থনা আমারই করা উচিত এবং করছিও, বিশেষত এদের। কুমার আমাদের পরিচয় করিয়ে দিলেন।
তারপর হেসে হিমাংশুবাবুকে বললেন, তুমি বুঝি আর লোভ সামলাতে পারলে না, কিংবা ভয় হলো পাশে তোমার সব বাঘ আমরাই বাইক করে ফেলি? আর বড় কেন, মহা ফেসেতে পড়ে গেছে, আর সকালবেলা আমার ত্রিপুরে যাবার কথা ছিল, যেতে পারলাম না। দেওয়ানজি আটকে নিলে, বাবার আমলের লোক, একটুতেই জুলুম জবরদস্তি করে, কিছু বলতেও পারি না। তাই আজ রাগ করে সকালবেলায় বন্দুক নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়লাম। দূর তোর, কিছু না হোক দুটো বন পায়রা তো মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় বাঘ ভাল্লুক আর কোথায় বন পায়রা, হ্যাঁ দুঃখ হওয়ারই কথা বটে, কিন্তু যা হলো না কেন? হিমাংশুবাবু ইতিমধ্যেই খাবার বাক্সটা নিজের দিকে টেনে নিয়ে তার ভিতরে অনুসন্ধান করছিলেন। প্রফুল্ল মুখে কয়েকটা ডিম সিদ্ধ ও কাটলেট বের করে চিবোতে শুরু করলেন। আমিও সেই অবসরে তার চেহারাখানা ভালোভাবে দেখে নিলাম। বয়স আমাদেরই সমান হবে, বেশ মজবুত পেশিপুষ্ট দেহ, মুখে একচোড়া উগ্র জার্মান গোপ মুখখানাকে অনবশ্যক রকম হিংস্র করে তুলেছে। চোখের দৃষ্টিতে পুরাতন বাঘ শিকারী নিষ্ঠুর সতর্কতা সর্বদাই উঁকি ঝুঁকি মারছে। এক নজরে দেখে মনে হয় লোকটা ভীষণ দুর্দান্ত, কিন্তু তবু বর্তমানে তাকে পরম পরিতৃপ্তিতে সাথে কাটলেট চিবোতে দেখে মনে হলো চেহারাটাই তার সত্যিকারের পরিচয় না। বস্তুত লোকটি খুবই সাদাসিধে অনড়ম্বর, সাংসারিক বিষয়ে হয়তো একটু অন্য মনস্ক, সর্বদা বাঘ ভাল্লুকের কথা চিন্তা করেই বোধহয় বুদ্ধিটাও সাংসারিক ব্যাপারে অনুপযোগী হয়ে উঠেছে। চায়ের ফ্লাস্কে চুমুক দিয়ে হিমাংশুবাবু বললেন, কি বললে? যা হলো না কেন, নেহাত বাজে কারণ, কিন্তু দেওয়ানজি ভয়ানক ভাবিত হয়ে পড়েছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে, কাজে অনির্দিষ্ট কালের জন্য আমাকে এখানে ঘাঁটি গেড়ে বসে থাকতে হবে। তার কণ্ঠস্বরে বিরক্তি ও অসহিষ্ণুতা স্পষ্ট হয়ে উঠল। হয়েছেটা কি? হয়েছে আমার মাথা, জানো তো বাবা মারা যাওয়ার পর থেকে গত 5 বছর ধরে পূজাদের সঙ্গে অনবরত মামলা মোকদ্দমা চলছে, আদায় তো ছিল ভালো হচ্ছে, এই নিয়ে সবসময় অশান্তি লেগে আছে। উকিল মুক্তনামা পরামর্শ সেটা তো তুমি জানোই, যাই হোক আমক্তনামা দিয়ে একরকম নিশ্চিন্তে হওয়া গিয়েছিল। এমন সময় আবার এক নতুন কাণ্ড, মাস কয়েক আগে বেবির জন্য একটা মাস্টার রেখেছিল, সে হঠাৎ পরশুদিন কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে গেছে, যাবার সময় নাকি কয়েকটা বাজে পুরনো হিসাবের খাতা নিয়ে গেছে, এই নিয়ে এখন তুলকালাম কাণ্ড, থানা পুলিশ হই হই রই রই বেড়ে গেছে। দেওয়ানজির বিশ্বাস এটা আমার মামলাবাজ পূজাদের একটা মারাত্মক প্যাচ। ব্যোমকেশ প্রশ্ন করল, লোকটা এখনো ধরা পড়েনি বুঝি? বিমর্ষভাবে খান নাড়িয়ে হিমাংশুবাবু বললেন, এবং যতক্ষণ ধরা পড়ছে। এই বলে তিনি বিস্ফারিত চোখে একবারে ব্যোমকেশের দিকে তাকালেন এবং বললেন, আরে এই কথাটা তোমার মাথা দিয়ে আসুন, আপনি তো একজন বিখ্যাত ডিটেকটিভ, চোরটার কাছে সাক্ষাৎ জম সত্যান্বেষী, তাহলে মশে দয়া করে যদি 2-3 দিনের মধ্যে লোকটাকে খুঁজে দিতে পারেন তাহলে আমার ত্রিপুরে যাওয়াটা ভেস খায় না, কাল পরশুর মধ্যে গিয়ে পড়তে পারলে। আমরা সকলে হেসে উঠলাম। কুমার দেবী বললেন, চোরের মন 2 আধারে, তুমি বুঝি কেবল শিকারের কথাই ভাবছো এখনো? মুকেশ বলল, আমাকে কিছুই করতে হবে না, পুলিশই ওকে খুঁজে বের করবে, আর এমনিতেও এইসব জায়গা থেকে একেবারে লোপাট হয়ে যাওয়া সম্ভব না, কলকাতা বলেও একটা কথা ছিল। হিমাংশুবাবু মাথা নাড়িয়ে বললেন, পুলিশের কর্ম নয়, এই 3 দিন ওরা সমস্ত দেশটাকে তোলপাড় করে দিয়েছে, কাছাকাছি যত রেলওয়ে স্টেশন আছে সব জায়গাতে পাহাড় বসিয়েছে, কিন্তু এখন তো কিছু করে উঠতে পারলো না। দোহাই ব্যোমকেশবাবু, আপনি এই কেসটা হাতে নিন, সামান্য ব্যাপার, আপনার 2-3 ঘন্টার বেশি সময়ও লাগবে না। ব্যোমকেশ তার আগ্রহ দেখে মৃদু হাস্য করে বলল, আচ্ছা ঘটনাটা আগা করে বলুন তো একবার শুনি। আমার সেভাবে ছেলেটির সাথে দেখা হতো না, তাও যতটুকু জানি বলছি, কিছুদিন আগে এই ধরুন মাস 2 হবে, একদিন সকালবেলা একটা মেলা ক্যাপা গোছের ছোকরা আমার কাছে এসে হাজির হলো, এই অঞ্চলের লোক বলে তো মনে হলো না, তার গায়ে একটা ছেঁড়া কামিজ, পায়ে ছেঁড়া চটি জুতো, রোকা বেটে দুর্ভিক্ষ পীড়িত চেহারা, কিন্তু কথাবার্তা শুনে মনে হলো শিক্ষিত। বললো চাকরি দেওয়াবে খেতে পাচ্ছি না, যা হোক একটা চাকরি দিতে হবে। জিজ্ঞাসা করলাম কি কাজ করতে পারো, তখন পকেট থেকে একটা বিএসসি ডিগ্রি বের করে দেখি, বলল যা কাজ দেবেন করব। চোখের প্রতি আমার একটু দয়াই হলো, কিন্তু কি কাজ দেব, শিরস্থায়ীতে একটা জায়গাও খালি নেই। তখন মনে পড়লো আমার মেয়ে বেবির জন্য একজন মাস্টার রাখবার কথা গিন্নি অনেকদিন ধরেই বলছিলেন, বেবি এখন এই ক্লাস 7 পড়ছে, সুতরাং ওর পড়াশোনার দিকে এবার একটু নজর দিতেই হয়, তাকে মাস্টার বহাল করলাম, কারণ অবস্থা যাই হোক ছোকরা শিক্ষিত ভদ্র সন্তান, বাড়িতেই বাইরের একটি ঘরে তার থাকার ব্যবস্থা করে দিলাম।
ছোকরা কৃতজ্ঞতা একেবারে কেঁদে ফেলল। তখন আর কি জানতো এইসব কাণ্ড ঘটবে। বোমকেশ সিগারেটের লম্বা টান দিয়ে ধোয়া ছেড়ে বলল, ছোকরার নাম কি ছিল? হিমাংশুবাবু বললেন, নাম যতদূর মনে পড়ছে হরিনাথ চ্যাটার্জি, কায়স্থ। তারপর? যা হোক, সে বাড়িতেই ঘুরল, কিন্তু আমার সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ হতো না। দেবীকে দুবেলা পড়াচ্ছে এই পর্যন্তই জানত। সেদিনই জানলাম যে ছোকরা কাউকে কিছু না বলে উদাও হয়েছে। আরে উদাও হয়েছে হয়েছে, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মাছ থেকে কতগুলো বাজে পুরনো হিসাবের খাতা নিয়ে গিয়েই আমার সর্বনাশ করে দেয়। এখন তাই খুঁজে বের না করা পর্যন্ত আমার নিস্তার নেই। বোমকেশ ঘাসের উপর লম্বা করে শুয়েছিল। কিছুক্ষণ চুপ করে থেকে সে জিজ্ঞাসা করল, হ্যাঁ তা আপনার এই ছোকরা খেত কোথায়? আমার বাড়িতেই খেত, আদৌ যত্নে ত্রুটি ছিল না। বেবির মাস্টার বলে গিন্নিটাকে নিজে। এই সময় পিছনে একটা গাছের মাথায় ফটফট শব্দ শুনে আমরা মাথা তুলে দেখলাম, একটা প্রকাণ্ড বন মুরগ এক গাছ থেকে অন্য গাছ উড়ে যাচ্ছে। গাছে দুটোর মধ্যে ব্যবধান 30 হাতের বেশি হবে না, কিন্তু নিমিষের মধ্যে বন্দুকের ব্রিজ খুলে টোটা ভরে হিমাংশুবাবু ফায়ার করলেন। পাখিটি অন্য গাছ পর্যন্ত পৌঁছতে না পেরে মাঝপথেই থপ করে মাটিতে পড়ে গেল। আমি সবিস্ময়ে বলে উঠলাম, কি অদ্ভুত টিপ! বোমকেশ সপ্রশংস চোখে চেয়ে বলল, সত্যি অসাধারণ। কুমার ত্রিদীপ বললেন, ও আর কি দেখলে, এর চেয়ে ঢের বেশি আশ্চর্য বিদ্যে ওর পেটে আছে। হিমাংশু, তোমার এই শব্দের এই প্যাঁচটা একবার দেখাও না। আরে না না, এখনো সব থাক, চলো আরেকবার জঙ্গলে ঢোকা যাক। না সে হচ্ছে না, ওটা দেখাতেই হবে। না চোখে বাঁধো তো রুমালটা। হিমাংশুবাবু হেসে বললেন, কি ছেলে মানুষ দেখুন দেখি, ও একটা বাজে ট্রিক, আপনারা কতবার দেখেছেন। আমরা কৌতূহলী হয়ে উঠলাম, বললাম, তা হোক আপনাকে দেখাতেই হবে। আচ্ছা দেখাচ্ছি। হিমাংশুবাবু বন্দুকে একটা বুলেট ভরে বললেন, বোমকেশবাবু আপনি রুমাল দিয়ে আমার চোখ বেঁধে দিন, কিন্তু দেখবেন কান পুরো যেন খোলা থাকে। বোমকেশ বেশ শক্ত করে তার চোখ বেঁধে দিল। তখন কুমার ত্রিদীপ একটা চায়ের পেয়ালা নিয়ে তার হাতলে খানিকটা সুতো বাঁধলেন, তারপর পা টিপে টিপে গিয়ে যাতে হিমাংশুবাবু বুঝতে না পারেন তিনি কোন দিকে যাচ্ছেন, প্রায় 25 হাত দূরে একটা গাছের ডালে পেয়ালাটা ঝুলিয়ে দিলেন। বোমকেশ বলল, হিমাংশুবাবু এবার শুনুন। কুমার ত্রিদীপ চামচ দিয়ে পেয়ালাটায় আঘাত করলেন, ঠুম করে শব্দ হল। হিমাংশুবাবু বন্দুক কোলে নিয়ে যেই দিক থেকে শব্দ আসলো সেই দিকে ঘুরে দাঁড়ালেন, বন্দুকটা একবার তুললেন, তারপর বললেন, আরেকবার বাজাও। কুমার আরো একবার শব্দ করলেন, শব্দের রেশ সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার আগেই বন্দুকের শব্দ। দেখলাম পেয়ালাটা চূর্ণ হয়ে উড়ে গিয়েছে, কেবল তার ডাটিটা ডাল থেকে ঝুলছে। মুগ্ধ হয়ে গেলাম, পেশাদার বাজিগরের সাজানো নাট্যমঞ্চ এরকম খেলা দেখা যায় বটে, কিন্তু তার মধ্যে অনেক রকম জুয়া চুরি আছে, এ একবারে নির্জলা খাঁটি জিনিস। হিমাংশুবাবু চোখের রুমাল খুলে ফেলে বললেন, হয়েছে? আমাদের মুক্তকণ্ঠ প্রশংসা শুনে তিনি একটু লজ্জিত হয়ে পড়লেন, ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, ও কথা থাক, আপনাদের সুখ্যাতি আর বেশিক্ষণ শুনলে আমার গণ্ডদেশ ক্রমে বিলিতি বেগুনের মতো লাল হয়ে উঠবে, এখন উঠুন। বেলা 1:30টার সময় শিকার শ্রান্ত চারজন মোটরের কাছে ফিরে আসলাম। হরিনাথ মাস্টারের খাতা চুরির কাহিনী চাপা পড়ে গিয়েছিল। হিমাংশুবাবু কি জানি কেন বোমকেশের সাহায্য নেওয়ার তেমন আগ্রহ দেখালেন না, হয়তো তিনি ভেবেছিলেন যে পুলিশই শীঘ্র এই ব্যাপারে একটা সমাধান করে ফেলবে। বোমকেশ প্রসঙ্গটা পুনঃস্থাপন করে বলল, হিমাংশুবাবু আপনার হরিনাথ মাস্টারের গল্পটা তো ঠিক করে শোনা হলো না। হিমাংশুবাবু মোটরের ফুটবোর্ডে পা তুলে দিয়ে বললেন, আমি যা জানি সবই প্রায় বলেছি, আর বিশেষ কিছু জানার আছে বলে মনে হয় না। বোমকেশ আর কিছুই বলল না। কুমার ত্রিদীপ বললেন, চলো হিমাংশু তোমাকে মোটরে বাড়ি পৌঁছে দিই, তুমি বোধহয় হেঁটে এসেছো। হিমাংশুবাবু বললেন, হ্যাঁ তবে রাস্তা দিয়ে ঘুরে পড়ে বলে ওদিক দিয়ে মাঠে মাঠে এসেছি, ওদিক দিয়ে এই মাইল খানেক পড়ে। এই বলে তিনি দক্ষিণ দিকে আঙুল দিয়ে নির্দেশ করলেন। কুমার ত্রিদীপ বললেন, রাস্তাটা দিয়ে অন্তত মাইল দিন, চলো পৌঁছে দিই। তারপর একটু হেসে কুমার আবার বললেন, আর যদি নেমন্তন্ন করো তাহলে তো কথাই নেই, দুপুরের স্নানাহারটা তোমার বাড়ি দিয়ে না হয় করা যাবে, কি বলেন আপনারা? আমাদের কোনোই আপত্তি ছিল না,
আমোদ করতে এসেছি গৃহস্বামী যেখানেই নিয়ে যাবেন সেখানেই যেতে রাজি ছিলাম। আমরা ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। হিমাংশুবাবু বলে উঠলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, সে আর বলতে, তোমরা তো আমারই অতিথি, এতক্ষণ এই প্রস্তাব না করে আমার অন্যায় হয়েছে। যা হোক, উঠে পড়ুন গাড়িতে, আর দেরি নয়, খাওয়া দাওয়া সেরে তবু একটু বিশ্রাম নিতে পারবে, তারপর একেবারে বিকেলে চা সেরে বাড়ি ফিরলেই হবে। এবং ইতিমধ্যে যদি পারি তাহলে আপনার ওই পলাতক মাস্টারের একটা ঠিকানা করা যাবে। হ্যাঁ, সেও একটা কথা বলবে, আমার দেওয়ান হয়তো তার সম্বন্ধে আরো অনেক কথা বলতে পারবে। হিমাংশুবাবু খুবই সমাদর সহকারে আমাদের আহ্বান করলেন বটে, কিন্তু তবু আমার একটা ক্ষীণ সন্দেহ জাগতে লাগলো যে তিনি মন খুলে খুশি হতে পারেননি। দশ মিনিট পরে আমাদের গাড়ি তার প্রকাণ্ড উদ্যানের লোহার ফটক পার হয়ে প্রাসাদের সামনে দাঁড়ালো। গাড়ির শব্দে এক প্রৌঢ় কোচের ব্যক্তি ভিতর বারান্দায় এসে দাঁড়ালো। তারপর হিমাংশুবাবুকে গাড়ি থেকে নামতে দেখে খড়ম পায়ে নেমে এসে বিচলিত স্বরে বললেন, বাবা হিমাংশু, যা ভেবেছিলাম ঠিক তাই। হরিনাথ মাস্টার শুধু খাতাই চুরি করেন, সঙ্গে সঙ্গে তহবিল থেকে 6,000 টাকাও গেছে। বেলা 3টে বেজে গিয়েছিল, শীতের দুপুর, এরই মধ্যে দিনের উজ্জ্বলতা ম্লান হয়ে এসেছে। ব্যাপারটা আমার ভট্টাচার্য মশাইয়ের মুখ থেকে শোনা যাক। এই বলে ব্যোমকেশ মোটা তাকিয়ার উপর কোনোই ভর দিয়ে বসল। গুরুভোজনের পর বৈঠকখানায় গদির উপর বিস্তৃত ফরাসে শয্যায় এক একটা তাকিয়ার আশ্রয় করে আমরা চারজন একটু গড়িয়ে নিচ্ছিলাম। হিমাংশুবাবুর কন্যা বেবি ব্যোমকেশের কোলের কাছে বসে এক মনে একটা পুতুলকে কাপড় পরাচ্ছিল। এই 2 ঘন্টায় তাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব জমে গিয়েছিল। দেওয়ান কালীপতিও একটু তফাতে ফরাসের উপর পদ্মাসনে বসেছিলেন, যেন একটু সুবিধা পেলেই ধ্যানস্থ হবেন। বস্তুত তাকে দেখলে চপতপের কথাই বেশি মনে হয়। শীর্ণ গৌরবর্ণ দেহ, মুণ্ডিত মুখ, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, কপালে আধুনিক আকৃতির সিঁদুরের টিকা। আমি প্রথমে তাকে জমিদারের বাড়ির পুরোহিত ভেবেই ভুল করেছিলাম। তার মুখে শান্তির ভাব এবং বৈষ্ণবিকতার কোনো চিহ্নই নেই। অথচ এক শিকার পাগল সংসার উদাসী জমিদারের বৃহৎ সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার তীক্ষ্ণ সতর্কতার উপর নির্ভর করে তাতে সন্দেহ নেই। মান্য অতিথি সমাদর থেকে আরম্ভ করে জমিদারির সামান্য খুঁটিনাটিও ইনার কটাক্ষে ইঙ্গিতের সুনিয়ন্ত্রিত। ব্যোমকেশের কথায় তিনি নড়ে চড়ে বসলেন। ক্ষণকালে ক্ষুধিত চোখে নীরব থেকে ধীরে ধীরে বললেন, হরিনাথ লোকটা আপাত দৃষ্টিতে এতই সাধারণ আর অকিঞ্চিতকর যে তার সম্বন্ধে বলতে গিয়ে মনে হবে কিছুই বলা নেই। একটা ন্যালা ক্যাবলা গোছের ছোড়া, অথচ তার পেটে যে এত কেন শয়তানি লুকোনো তার কল্পনাও করতে পারিনি। আমি মানুষ চিন্তা ভুল করি না, এক নজর দেখেই লোক বুঝতে পারি, কিন্তু সে ছোড়া আমার চোখেও তুলে দিয়েছে। একবারও সন্দেহ হয়নি যে এটা তার ছদ্মবেশ, তার মনে কোনো কু অভিপ্রায় আছে। প্রথম দিন যেদিন এসেছিল সেদিন তার জামা কাপড়ের দুরবস্থা দেখে আমি ভাণ্ডার থেকে তাকে 2 জোড়া কাপড়, 2 গেঞ্জি, 2 জামা আর 2 কম্বল বার করে দিল। একখানা ঘর হিমাংশু বাবাজি তাকে আগেই দিয়েছে, ঘরটায় পুরনো খাতাপত্র থাকত, তাছাড়া বিশেষ কোনো কাজে লাগত না। সে ঘরের তক্তাপোষ ঢুকিয়ে তার শোয়ার ব্যবস্থা করে দিল। ঠিক হলো, 2 বেলা বেবি ও ঘরেই পড়ল। তার খাওয়ার দাওয়ার ব্যবস্থাও করেছিল অন্যত্র, কিন্তু মা লক্ষ্মী সে প্রস্তাবে মত দিলেন না। তিনি অন্তর থেকে বলে পাঠালেন যে বেবির মাস্টার বাড়িতেই খাওয়া দাওয়া করবে এবং তাই ধার্য হলো। তারপর সে বেবিকে নিয়মিত পড়াতে লাগলো। আমি 2 দিন তার পড়ানো লক্ষ্য করেছি, বেশ ভালোই পড়াচ্ছে। তারপর এদিকে আর মন দেওয়া হয়নি। মাঝে মাঝে আমার কাছে এসে বসত, ধর্মের 2-4 কথা শুনতে চাই। এমনিভাবেই 2 মাস কেটে গেল। গত শনিবার আমি সন্ধ্যার পরেই বাড়ি চলে যাই। কয়েক মাস হলো স্ত্রীকে দেশে পাঠিয়েছি, একলাই থাকি, সপাক খাই, আমার কোনো কষ্ট হয় না। শনিবার রাত্রে আমার পুনশ্চরণ করার কথা ছিল, যোগাযন্ত্র করে পূজায় বসতে অনেক রাতই হলো।
পরদিন সকালে শুনি মাস্টারকে পাওয়া যাচ্ছে না। ক্রমে বেলা 12টা বেজে গেল, তখনও তার দেখা নেই। আমার সন্দেহ হলো, তার ঘরে গিয়ে দেখলুম রাত্রে সে বিছানায় শোয়নি। তখন যে আলমারিতে জমিদারির পুরনো হিসাবের খাতা থাকে সেটা খুলে দেখলুম, গত 4 বছরের খাতা নেই। গত 4 বছর অনেক বড় বড় প্রজাদের সাথে শত্রুপক্ষের মামলা চলছে। সন্দেহ হলো এ তাদেরই কারসাজি। জমিদারির হিসাবের খাতা শত্রুপক্ষের হাতে পড়লে অনেক সুবিধাই হয়। বুঝলুম হরিনাথ তাদেরই গুপ্তচর। মাস্টার সেজে জমিদারির দলিল চুরি করার জন্য ঢুকেছিল। পুলিশে খবর পাঠালুম, কিন্তু তখনও জানি না যে সিন্ধুক থেকে 6,000 টাকাও গেছে। এ পর্যন্ত বলে দেওয়ানজি থামলেন, তারপরে ঈষৎ কুণ্ঠিত হয়ে বললেন, নানা কারণে টাকা পয়সার একটু টানাটানি পড়েছে। সাম্প্রতি মোকদ্দমা খরচা বাবদ অনেক টাকাই দরকার ছিল, তাই মহাজনের কাছ থেকে হাওয়ালাত করেছিলুম ওই 6,000 টাকা। টাকাটা একটা পুটুলিতে সিন্ধুকের এক কোণে রেখেছিল। আজ সদর থেকে উকিল টাকাটা চেয়ে পাঠানোর সময় পুটুলি খুলে দেখি টাকাটা নেই। নোটের তারার বদলে পুরনো খবরের কাগজ রয়েছে। দেওয়ান নীরব হলেন। শুনতে শুনতে ব্যোমকেশ আবার চিত হয়ে শুয়ে পড়েছিল। কুড়িকাঠের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, তাহলে সিন্ধুকের তালা ঠিকই আছে। আচ্ছা, এই চাবিটা কার কাছে থাকে? দেওয়ান বললেন, সিন্ধুকের 2টো চাবি, একটা হিমাংশু বাবাজির কাছে থাকে। আমার চাবিটা ঠিকই আছে, কিন্তু শুনেছি হিমাংশু বাবাজির চাবিটা কদিন হলো পাওয়া যাচ্ছে না। আমারই দোষ, চাবি আমার কোনো কালে ঠিক থাকে না, কোথায় রাখি ভুলে যাই। এবারও কয়েকদিন আগে চাবি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু সে নিয়ে খুব একটা উদ্বিগ্ন হয়নি, ভেবেছিলুম এখানে কোথাও আছে। ব্যোমকেশ উঠে বসল, হেসে বেবিকে নিজের কোলের উপর বসিয়ে বলল, মা লক্ষ্মীর মাস্টারটি তো জুটেছিল ভালো, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই আশ্চর্য। ভালো করে খোঁজ করা হয়েছে তো? দেওয়ান কালীগতি বললেন, যতদূর সাধ্য ভালো করেই খোঁজ করা হয়েছে। পুলিশ তো আছেই, তারপরে আমার লোকও লাগিয়েছি, কিন্তু কোনো সংবাদই পাওয়া যাচ্ছে না। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, তা চলুন একবার মাস্টারের ঘরটা দেখে আসা যাক।